আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, মোস্তাফিজুর রহমান মুয়াজ বলছি অনলাইন মাদ্রাসা থেকে। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করেন আমি জানি, কারণ আমি অনেক সময় ইউটিউব ভিডিওর কমেন্টগুলো দেখি, তো সেখানে অনেকে আমার জন্য দোয়া করেন। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমিও সবার জন্য দোয়া করি। আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। তো প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকে খুবই চমৎকার একটি দোয়া আমরা শিখবো ইনশাআল্লাহ। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যদি কোনো ভালো কাপড় পরিধান করাকারী ব্যক্তিকে দেখতেন, নতুন কাপড় পরিধানকারী ব্যক্তিকে দেখতেন, তখন তারা এই দোয়াটি পাঠ করতেন। তো প্রিয় দ্বীনী ভাই বোনেরা, এই দোয়াটি উল্লেখ হয়েছে আবু দাউদ শরীফের একটি হাদিসে, হাদিস নাম্বার 4022। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, এই হাদিসটি বর্ণনা করেন হযরত আবু নাজরা রহমতুল্লাহ আলাই। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যদি কোনো নতুন কাপড় পরিধানকারী ব্যক্তিকে দেখতেন, তো এই দোয়াটি পাঠ করতেন। তো দোয়াটি হলো তুবলি ওয়ায়ুখলিফুল্লাহু তাআলা। আমি আবারও বলছি তুবলি ওয়ায়ুখলিফুল্লাহু তাআলা। খুব সুন্দর এবং ছোট্ট দোয়া। আমি আবারও বলছি তুবলি ওয়ায়ুখলিফুল্লাহু তাআলা। এই দোয়াটির অর্থ হচ্ছে যত সময়ে পুরাতন হয়ে বিনষ্ট হবে এবং আল্লাহ এর স্থলাভিষিক্ত করুন। তো প্রিয় দ্বীনী ভাই বোনেরা, এই দোয়াটি হচ্ছে একটা উদারতার বহিঃপ্রকাশ এবং আল্লাহ তাআলার কাছে তার জন্য একটা ভালো দোয়া করা। যেমন আমরা অনেকেই ভালো কাপড় দেখলে অনেক কিছুই বলি, আমাদের যাদের যেটা বলার অভ্যাস রয়েছে, কেউ বাংলায় বলি কেউ ইংলিশে বলি, সেই কাপড়টার প্রশংসা করি। কিন্তু এই জায়গায় আল্লাহ তাআলার প্রশংসার সাথে তার জন্য একটা ভালো দোয়া করা হবে। তো প্রিয় দ্বীনী ভাই বোনেরা, দোয়াটি অন্ততপক্ষে আমাদের আপনজন যারা আছে, যেমন আমাদের ছেলে সন্তান, বাবা মা, ভাই, আত্মীয় স্বজন, যে কেউ হতে পারে, আমরা যদি তাদের এই ভালো কাপড় দেখে দোয়াটা করি, তো এই দোয়ার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে এই কাপড়টি যখন পুরাতন হবে তখন আবার তাকে নতুন কাপড় আল্লাহ তাআলা দান করুন। তো এ ধরনের একটি দোয়া। তো আমরা যদি তার ভালোই চাই তাহলে অবশ্যই আমরা এই দোয়াটি পড়ব। আর যদি আমরা এটি না বলে, আল্লাহ তাআলার প্রশংসামূলক কোনো কিছু না বলে যদি অন্য কোনো একটা কমেন্ট করে বসি, তাহলে এটা তার জন্য ক্ষতিকর হতে পারে, যেটাকে আমরা নজর লাগা বলি। এটা কিন্তু ইসলামেও আছে। এজন্য আমরা এইরকম বিষয় থেকে সাবধান থাকবো ইনশাআল্লাহ। পারতপক্ষে আমরা এই দোয়াটি পাঠ করব। দোয়াটি হচ্ছে তুবলি ওয়ায়ুখলিফুল্লাহু তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।